কথাই পারা যাবো না। আসসালামু আলাইকুম তাওইজা, কেমন আছেন মাওইশা? বুকে বড় জ্বালা, আপনার জ্বালা মিটাইব গো বাবা। আয়ে টাকা থাকলে দুধ কিনার অভাব নাকি? টাকা থাকলে দুধের অভাব নাই, এরকম মাওইও জানে। তাই বিয়ান হইছে কোনে? বিয়ান গুনে থাকে তোমার কাছে কোনো ঘরে থাকে? ও পুত্রা তা ওঠো ওঠো। আমি কই এরকম সভা? হ্যাঁ আমি তো লজ্জায় মরে গেলাম গা। এরা আমদের না গালি বুঝছেন, আইরে দুটা তালি দিল আর তাই পাশে পাশে গেল গা। মরার বুড়োরে পায় নই শেষ মু। ও পুত্রা তোমার মা ওরে দেখছো না? আমরে তো ভালো মিশা কথা কন দে যা। আমরে তিনটা তালি দিলেন আর মা ওই নগে নগে গেল গা। হ্যাঁ আমার নগে জানাই তো কি কয় না কয়। হাই হাই আমি কই এবার সভা দেখ কি হইছে এরকম সভা। ইয়া কোনদিন আপনি মরে ভুলে যায়েন না। তাও এবারে যাইতেছি, আরে বিয়ানের প্রেমে পড়ে আমি যে গেছি বরে, তেল দিলে নিবে না রে করি হায় হায়, বিয়ান পাগল করলো রে আমায়, ও বিয়ান রে পাগল করলো রে আমায়, বিয়ানের প্রেমে পড়ে আমি যে গেছি বরে। পুলাপানের মন ভাঙ্গা মানে মসজিদ ভাঙ্গা বুঝো নাই। তাহলে আসেন সামনে আসেন, কথাবার্তা বলবেন না। কেমন আছেন তাই যে? আল্লাহ রাখছে ভালো, তুমি কেমন আছো বাবা? এই তো ভালো, না থাকলে কি আসা যায় আপনাদের বাড়িতে? তা পুত্রা বস্তায় কি নিয়ে আইছো? বাইর করো আমরা খেয়ে দিও, তোমার আইয়ে দেই, তুমি যাও গা এখান থেকে। হ্যাঁ পুত্রা, হ্যাঁ হেদিনকার তরমুজটা কিন্তু ভালো আছিল না? ভালো ছিল না? না সমস্যা নাই, ভালো ছিল, আবার ভালো তা নিয়ে আইরো। আজকে তো আনছি অনেক জিনিস আনছি, মাহুল কি আছে দেই দে ফেলে দিলি কি বের করো? আহ তাও এত না এক নাকি আয়োজন বুদ্ধি আছে, টাকা থাকলে দুধের অভাব নাই, এরকম বাহুও জানে। আচ্ছা তাহলে এক কাম করি, তাহলে কি করেন তাহলে? আমি টাকা দাও, আমি জানি টাকা দিবা।
যাবো আর আসবো, যাও যাও খাই না আমার বিদায় অন্য যাও। তোমার ডাক দিয়ে ওই গুয়াল গেল হয়ে যাও গা যাও আমি ডিজিটাল জহের, আমি আর প্রতিশোধ নিবো, তাই থাক তুই, আর যদি মিস যায় না খবর আছে। চিন্তা করছ? হ্যাঁ, আমার তো এত পায়েস খাবো আর আমার একটা গোয়াল ঘর থাকবা, একটু কেন বিয়ানের মুহি নজর দিছি, হয় তা ওইটা চালাক তুই জানাইছি, আমার আজকে একটা গোয়াল ঘর থাকবা, গোয়াল ঘর থাকবা আর বলি বিনা বাইরে নই আগে যে ডিলের বিয়া বাবা, আমার তো আজকে খেতা সারাই থাকা না তো পাই আলাই রে তিন বিলা বালিশ নিয়ে আসছিলাম রে। আমার কপালে আমার বাপ ধরে থাকি হাই রে হাই আস গরু তো গোমা ভ ভালো হয়েছে বিয়ানের কথা রাখেন মনে মতো আছে হাই রে হাই যে কোনো পাইলেই হোক বিয়ানকে আমার নিতেই হবে তাও আজ কে রেতে এতটা দামে না হার ভাইয়া আমার মায়ের নাকি আছে নিশাই না ওই খাইজোর গাছের তলে খেয়েছে তা পাচ্ছি আমারই মায়ের নাকি ইটিস পিটিস রাত পুতুরা ওই জিনিস তোর আমি অহনি গায়েব করে দিতেছি কেতাছি কি ঘুমা আমার যে বিশ্বাস পাইলো না এই সোনার হার পাইয়া খাইজোর গাছতলা ছিয়ে গেছে আমার
রাহে মই কেছ না আউ কোনে গেল পুত্রা আ পুত্রা পুত্রা ও পুত্রা আর রাহন গো বাবু এখন পাঁচ টাস খা হামনা আরে কি আর পাঁচ খাবা পাঁচ টাস পরে খাও আর উঠো লজ্জায় রাত করে কোন মেয়ের কাছে গেছে ওই বেজাল বাজাই একদম সেই রকম বেজাল বাজাই দিচ্ছি আমারে থুইয়া রাত কইরা কোন বেডির বগলে যায় রইছে পাইলে ওর সোফা শেষ মু মরার বুইরা আমি তো এলাকায় মুখ দেয় হাম না কি হয়েছে ভালো করে খাও ভালো করে কমুর মধ্যে আপনার হবাই মায়ের টাইকে বেড়ে গেলে এটা কি কো আমি তোমার মায়ের টাইকে তোমাকে বাবু এইটাতে বসবাস করা যায় এটা তো ইজ্জতের কথা যাবেন যান খান খাইলে তো যাবেন কে ধরেন এই যে খাইটা নিয়ে যান করলেন পুতুরা আচ্ছা যান একবার সোজা কা বাড়িতে হই হেলাম যে সোজা কথা হুই আর না সোজা কথা গিরা করে ভাঙ গেলাম আজকে জানতে না গেলাম জান জানা আমার যে কি তার আবই রে আজকে আর খালি পাই আন হই আ সত্যি কা আমার সুযোগ এখন দুইজনের একজন ও বাড়িতে নাই আমি বিয়ান কে নিয়ে পলাবো তাও এর মা ওই আমারও ছিয়া পায়েশ খায় আমি আমার পান প্রিয় বিয়ানটা নিয়ে পলাই আমি খুব সারা আরে আপনাকে আমি নিয়ে এসেছি আমার কাছে চিরজীবনের জন্য বুঝছেন না তারা তাদের কাছে ব্যস্ত আছে বিয়ান বিয়ান ওই আমার রসিয়া বিয়ান রে কোনদিন আপনি মরে ভুলে যায়েন না কোনদিন আপনি মরে ভুলে যায়েন না পাই দিয়ে গিরাগার একবার শুনি আলাম আজকে পাই আর নয় পাই দিয়ে গিরাগার সারি আলাম এই তুই গেছিলি গুনে
তুমি গেছিলা কোনে আমি গেছিলাম পুতুরাই কইল যে একটা জিনিস আছে এই জিনিস বিষয়ে না গেছিলাম হ্যাঁ পুতুরা তো আমারেও কইছে যে যে বারে কেটা জানি দুই আদ্দা তালি দিছে এর লাগা তুমি বারে গেছো গা এর লাগা তো তোমার আমি খুঁজবার গেছি কি পুতুরাই তো আমারই কথাই কইছে তিনটা তালি দিছে পুতুরা আমারে কইলো তারপর বলে তুই বাইরে গেছত গা আমারও তো কথা কইছে এটা তো পুতুরের চালাকি হ্যাঁ দেখো নো বাইতো পুতুরের গিরাগার আজকে ছাড়ি আলাপ চলে চলে আপনার দাম্পত্য জীবন কি অসম্পূর্ণ যৌন সম্পর্কের জন্য দুর্বল হয়ে পড়েছে তাহলে আপনার শরীরে জাগান লাভ মুড অন ফরএভার হ্যাঁ হ্যাঁ ইমন আমি অবশ্যই আসব এই ইমনটা কে তোমার কি দরকার আমি তোমার স্বামী 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 শুধু নামেই কখনো স্বামীর সুখ দিয়েছো আমাকে একসাথে থাকা মানে বিবাহিত জীবন হয় না তোমার হাজবেন্ডের ফোন না কথা বলো আমি কি করব এক কাজ কর আমার ছেলেকে ডিভোর্স দিয়ে দে যে দোষ সীমার মধ্যে নয় দোষ রয়েছে আমার মধ্যে মা আমি সীমাকে কখনো স্ত্রী হওয়ার সুখ দিতে পারিনি সন্তান কোথা থেকে জন্ম নেবে তাই দেরি করবেন না আজই অর্ডার করুন লাভ মুড অন ফরএভার এটা আমরা আপনাদের দিচ্ছি বাংলাদেশি মূল্যে 3500 টাকায় তাহলে আপনার ফোন ওঠান আর নিচে লেখা নম্বরে এক্ষুনি ফোন করুন